সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা হচ্ছে এতদিন ধরে টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেছেন, আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আসলে অনেক দিন ধরেই আমার নতুন ওয়েবসাইট নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য নতুন করে টিউটোরিয়াল তৈরি করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আপনাদের সেটা পুষিয়ে দিব। আপনারা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে হচ্ছে কীভাবে আপনি ছবিতে হোয়াইট ব্যালেন্স ঠিক করবেন সহজেই, এবং কীভাবে আপনার ছবি আপনি ক্যালিব্রেট করবেন, আপনার ক্যামেরা আপনি ক্যালিব্রেট করবেন, এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কীভাবে প্রিসেট তৈরি করবেন, এবং একটা প্রিসেট দিয়ে আপনি অনেকগুলো ছবিতে একসাথে কীভাবে কাজ করতে পারেন সেটাও আমরা আপনাকে দেখিয়ে দেবো। আমার সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ইয়েলো টোন এসছে লাইটের কারণে। এটা একটু রেস্টুরেন্টের তোলা। তো আমরা যদি হোয়াইট ব্যালেন্স করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে আমরা ডেভেলপ মডিউল আছি, ডান পাশে বেসিক মেনুতে এটা ড্রপ ডাউন মেনু হচ্ছে, এখানে ক্লিক করলে আপনার এটা হচ্ছে চলে আসবে। তো হোয়াইট ব্যালেন্স মানে আসলে হচ্ছে সাদাকে সাদা হিসেবে দেখানো, মানে হোয়াইট ব্যালেন্স। সো আমরা দেখতে পাচ্ছি পুরো অংশের মধ্যে আপনার এই অংশটুকু এখানে সাদা আছে। আমরা এখানে ক্লিক করলে দেখবেন আপনার হচ্ছে হোয়াইট ব্যালেন্স পারফেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে আপনি বিয়েতে কি করতে পারেন, বিয়ের ছবিতে আপনি দেখতে পারেন পিছনে কোনো সাদা ফুল আছে কিনা, অথবা হচ্ছে আপনার সোফাটা সাদা কিনা, অথবা হচ্ছে মেয়ের চোখের যে সাদা অংশটুকু ওখান থেকে আপনি সাদা অংশটুকু ওকে দেখিয়ে দিতে পারেন, তাহলে হোয়াইট ব্যালেন্স ঠিক হয়ে যাবে। সো আশা করি এরপর থেকে আপনাদের হোয়াইট ব্যালেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, যেটি আপনারা সবসময় বলেন হচ্ছে করতে হবে। তো দ্বিতীয় যে কাজটি আমরা করতে দেখাতে চাই সেটা হচ্ছে ক্যামেরা ক্যালিব্রেশন। আপনি দেখতে পাচ্ছেন আমি ছবিটিতে হোয়াইট ব্যালেন্স ঠিক করার পরেও যেহেতু এটা নিকন দিয়ে তোলা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আইএসও কত হচ্ছে, এটা কোন লেন্স দিয়ে তোলা, এটা D600 610 দিয়ে তোলা নিকনের। সো এটাতে একটু ইয়েলো টোন আছে, নিকনে একটু ইয়েলো টোন থাকে, ক্যানন একটু মেজেন্ডা টোন থাকে, যারা বিয়ের ছবি তুলতে পারেন তারা ভালো জানেন। সো এটা আপনি কীভাবে ঠিক করবেন, ক্যামেরা আসলে ক্যালিব্রেট করে নেওয়ার বিষয়ে ডান পাশে হচ্ছে একদম শেষে হচ্ছে ক্যামেরা ক্যালিব্রেশন নামে একটা অপশন আছে আপনার এখানে। সো এখানে আপনি যদি দেখেন তাহলে 2012 আমরা আগেরগুলোতে যাবো না, আমরা 2012 যাবো এবং অ্যাডোবি স্ট্যান্ডার্ডে যাবো। বাকি অনেকগুলো বিষয় আছে, আমি অ্যাডোবি স্ট্যান্ডার্ড পছন্দ করি এবং এটি সবচেয়ে অ্যাকুরেট কাজ করে। সো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলোতে না গিয়ে শুধুমাত্র শ্যাডোতে কাজ করলে হবে। যারা নিকন ইউজ করেন তারা 10% মেজেন্ডার দিকে দিবেন, +10। আপনারা দেখতেই পাচ্ছেন একটি ইয়েলো টোন ছিল, ইয়েলো টোনটা চলে গেছে। 10 থেকে আমরা 15 পর্যন্ত নিতে পারি, আর যারা ক্যানন ইউজ করেন তারা -15 রাখতে পারেন, তাহলে আপনার ক্যামেরা ক্যালিব্রেটেড হয়ে যাবে। অবশ্যই এটা ক্যামেরা টু ক্যামেরা ডিপেন্ড করে কোন ক্যামেরাতে কীরকম আসলে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, আমি যেহেতু আমার কাছে তিনটা ক্যামেরা আছে, সো আমি তিনটা আলাদা আলাদা করে দেখেছি। মোটামুটি যারা নিকন ইউজ করেন, আমি যেহেতু নিকন ইউজার, আপনি যদি 15-16 দিকে রাখেন তাহলে আপনার ইয়েলো যে টোনটা আছে সেটা চলে যাবে, সেটাতে আপনি মানে হোয়াইট ব্যালেন্স করার পর +16 দিলে আপনার ক্যামেরা ক্যালিব্রেটেড হয়ে যাবে, আর ইয়েলো টোন নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না। আশা করি আপনারা এটা আপনাদের কাজে লাগবে। আমি একটা ছবি ফার্স্ট হচ্ছে কি কি কাজ করি এটা আসলে ডিপেন্ড করে, যেমন বেসিক মেনু থেকে আমি একটি ছবিতে এক্সপোজার সব বিষয়ে সব ছবিতে আলাদা থাকতে পারে, কন্ট্রাস্ট আলাদা, হাইট আলাদা থাকতে পারে, তবে আমি ক্লিয়ারিটি সব ছবিতে 30+30 পর্যন্ত রাখি, এবং ভাইব্রেন্স হচ্ছে আমরা 30 পর্যন্ত বাড়াই। এরপর হচ্ছে স্যাচুরেশন আমি বাড়াই না, কারণ স্যাচুরেশন ওভারঅল ছবিটাকে স্যাচুরেটেড করে, আমরা সেই কাজটি করি না। ছবিটাতে একটু হচ্ছে ডার্ক মনে হচ্ছে, অন্ধকার মনে হচ্ছে, আমরা সেটাকে একটু হচ্ছে এক্সপোজার বাড়াতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এক্সপোজার বাড়ছে, আমরা এটুকু পর্যন্ত এক্সপোজার রাখতে পারি, একটু হাইলাইট বেশি হচ্ছে আমরা হাইলাইটটা কমিয়ে দিতে পারি। আমার কাছে মনে হয় এটা পারফেক্ট। আমরা দেখেন এক্সপোজার কাজ করেছে, হাইলাইটার কাজ করেছে, ক্লিয়ারিটি ভাইব্রেন্সের কাজ করেছে। আমরা টোন কার্ভের একটু কাজ করতে পারি। টোন কার্ভের আমি যেটা বেসিকলি করি সেটা হচ্ছে সব ছবিতে আমি একটু হচ্ছে শ্যাডো আপ করে রাখি এবং একটু হাইলাইট ডাউন করে রাখি, সামান্য RGB-তে আপনারা দেখেন। তারপরে আমরা বাকিগুলোতে ধরি না, আমরা ডিটেলসে চলে যাই। ডিটেলস হচ্ছে শার্পনিং, আসলে ছবিতে আমরা একটু শার্পনিং অ্যাপ্লাই করি। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট সবসময় আপনি আমরা সবসময় অ্যামাউন্ট বাড়াই, আসলে এটা ভুল ধারণা, আপনি অ্যামাউন্ট কম বাড়াবেন। অ্যামাউন্ট হচ্ছে 30 বা 40 বেশি বাড়ানো উচিত না, আপনি রেডিয়াস বাড়াবেন। রেডিয়াস হচ্ছে 2 পর্যন্ত রাখা যায়, এবং যারা ছবিতে আসলে শার্পনেস বাড়াতে চান তাহলে হচ্ছে আপনি ডিটেলস বাড়াবেন।
অ্যামাউন্ট যেটা করে সেটা হচ্ছে ওভারঅল সব ছবিতে অনেক বেশি পরিমাণ শার্পনিং তৈরি করে ফেলে। রেডিয়াস হচ্ছে শুধুমাত্র আপনার যেসব কন্ট্রাস্ট এরিয়া আছে ওগুলোকে সে সিলেক্ট করে, এবং ডিটেলস হচ্ছে ওগুলোর ওগুলোর শার্পনিং সে বাড়ায়। নয়েস রিডাকশনের ক্ষেত্রে যেটা বলতে পারি, নয়েস রিডাকশনে আমরা 40-এর নিচে যদি আপনি যে কোনোটা নেন তাহলে আপনার ছবিটা নষ্ট হবে না, 40-এর উপরে নিলে আপনার ছবি একদম লেপতে যাবে, যেটা আমরা কখনোই চাই না। তো আমি 30 পর্যন্ত রাখতে ব্যক্তিগতভাবে পছন্দ করি, আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। লেন্স কারেকশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এনাবেল প্রোফাইল কারেকশন করে দিই এবং ক্রোমেটিক অ্যাবারেশন দিয়ে দিই, এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইলে গিয়ে আমার বডি এবং লেন্স সে অটো ডিটেক্ট করেছে। সো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, আমরা এটা অটোতে দিয়ে রাখি। এবং হচ্ছে এরপর ক্যামেরা ক্যালিব্রেশন, ক্যামেরা ক্যালিব্রেশন তো আমরা আগেই করেছি। ইফেক্টসে গিয়ে আমরা একটু, যেহেতু আপনি লেন্স কারেকশনে অটো প্রোফাইল দিয়েছেন, সো আপনার পাশের যে উইকনেসটা ছিল সেটা চলে গেছে। সো আমি নিজে ব্যক্তিগতভাবে হাইলাইট প্রায়োরিটি দিয়ে 10-15 পর্যন্ত হচ্ছে বিগনেটিং করতে পছন্দ করি। সো এটা হচ্ছে আমার সব ছবিতে কমন কাজ, প্রতিটি ছবিতে আমি এই কাজটি করি। তো এই কাজটি এখন হচ্ছে এটাকে আমরা একটা প্রিসেট তৈরি করব, এই যা যা করলাম, যাতে সব ছবিতে আমাকে প্রতিবার আলাদা আলাদা করে কাজগুলো করতে না হয়। তো আপনারা উপরের দিকে গেলে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে হচ্ছে প্রিসেট, হাতের বামে প্রিসেট আছে এবং প্রিসেটের প্লাস বাটন আছে। প্রিসেটের প্লাস বাটনে ক্লিক করলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই মেনুটা আপনার আসবে। এই মেনুটিতে আসলে আপনি, আমরা প্রিসেট তৈরি করব। তো প্রিসেট তৈরি করার জন্য আমরা কী কী কাজ করেছিলাম মনে রাখবেন, আমরা হোয়াইট ব্যালেন্স ঠিক করেছি, আমরা বেসিক এক্সপোজার ঠিক করেছি। হোয়াইট ব্যালেন্স এবং বেসিক টোনের যে কাজগুলো আছে ওগুলো আমরা কখনোই চেঞ্জ করবো না, কারণ প্রতিটা ছবিতে আলাদা আলাদা করে হোয়াইট ব্যালেন্স হতে পারে, আলাদা আলাদা এক্সপোজার থাকতে পারে, কন্ট্রাস্ট থাকতে পারে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টোন কার্ভে আমরা কাজ করেছি, বেসিক টোন এবং হোয়াইট ব্যালেন্স বাদ দিয়ে বাকি সবগুলোতে আপনি সবগুলো কিনে আপনি প্রিসেট তৈরি করতে পারেন। সেটা হচ্ছে তৈরি করতে যাবে কোনো সব ছবিতে আসলে এক্সপোজার এগুলো আলাদা আলাদা থাকে। সো আপনি, আমরা কী কী কাজ করেছি, আমরা প্রসেস ভার্সন এখানে সবসময় এটা অন করে রাখবেন। যারা প্রসেস ভার্সন অন করলে এই প্রিসেটটি শুধুমাত্র Lightroom 4 এবং Lightroom 4 5 কাজ করবে, কিন্তু এর আগের ভার্সনগুলোতে কাজ করবে না। যদি আপনি প্রসেস ভার্সনে তুলে দেন তাহলে সবগুলো Lightroom কাজ করবে। তবে আমি প্রসেস ভার্সন দিয়ে রাখতে পছন্দ করি। আপনি ক্যালিব্রেশনে দিতে পারেন, আমরা ক্যালিব্রেশন নিয়ে কাজ করেছি, আমরা বিগনেটিং নিয়ে কাজ করেছি, আমরা লেন্স কারেকশন নিয়ে কাজ করেছি, আমরা কালার নিয়ে কাজ করেছি, আমরা নয়েস রিডাকশন নিয়ে কাজ করেছি, আমরা শার্পনিং নিয়ে কাজ করেছি, আমরা ক্লিয়ারিটি নিয়ে কাজ করেছি, আমরা টোন কার্ভ নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে আসলে সব ছবিতে আমি এই সেম কাজগুলো করি বলে আমরা একটু প্রিসেট তৈরি করে নিই। প্রিসেটটির নাম হবে ইম্পোর্ট হচ্ছে প্রিসেট, এবং এটির প্রথমে যেহেতু এটা আমি তৈরি করেছি SS0, এবং হচ্ছে আমি এভাবে করতে পছন্দ করি, হচ্ছে এটাতে আমার একটা নাম থাকলো। তো প্রিসেটটা আমরা এখানে যে কোনো একটা ফোল্ডারে দিতে পারি। তো আমি যেহেতু, আমার নাম সঞ্জয় শুভ্র, একটা প্রিসেট ফোল্ডার রয়েছে, আমরা ওই ফোল্ডারে এই ছবিটি, এই প্রিসেটটি রাখবো। এখন আপনি যদি ক্রিয়েট করেন আপনি দেখবেন প্রিসেটটি আমার সঞ্জয় শুভ্র ফোল্ডারে হচ্ছে ইম্পোর্ট প্রিসেট হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। এই একই জায়গা থেকে আপনি আরও অনেকগুলো আলাদা আলাদা প্রিসেট তৈরি করতে পারেন। যেমন আমি মনে করছি আমি একটি হচ্ছে বিগনেটিং দিয়ে একটি প্রিসেট তৈরি করবো। সো আপনি যেটা করতে পারেন, শুধুমাত্র বিগনেটিং দিয়ে আমি একটা প্রিসেট তৈরি করলাম, সেটা হচ্ছে আপনি SS0 বিগনেটিং লিখে একটা প্রিসেট তৈরি করলাম। আমি আবার চিন্তা করলাম আমি শুধুমাত্র হচ্ছে টোন কার্ভ দিয়ে একটা প্রিসেট তৈরি করবো, অথবা আমি হচ্ছে নয়েস রিডাকশন এবং শার্পনিং দিয়ে একটা প্রিসেট তৈরি করবো। নয়েস রিডাকশন এবং শার্পনিং আমরা তাহলে এটা তুলে দিতে হবে। নয়েস রিডাকশন এবং শার্পনিং দিয়ে তৈরি করলাম, সেটাতে আমরা লিখে দিলাম হচ্ছে নয়েস রিডাকশন অ্যান্ড শার্পনিং, এটা আমার একটা প্রিসেট তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি প্রিসেট তৈরি হচ্ছে। এগুলো এরকম করে আপনি আলাদা আলাদা করে প্রিসেট তৈরি করতে পারেন। ইম্পোর্ট প্রিসেট, এটা হচ্ছে নয়েস রিডাকশন এবং শার্পনিং এবং হচ্ছে বিগনেটিং। এখন দেখুন আমাদের এই প্রথম ছবিটা ছিল এরকম এবং হচ্ছে এখন হচ্ছে এরকম। তো আমি আরেকটা ছবিতে ইম্পোর্ট প্রিসেটটা দিতে চাই। ফার্স্ট হচ্ছে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একটু হোয়াইট ব্যালেন্স কারেক্ট করতে চাই। আমি বলেছিলাম সাদা অংশ নেবেন, আমি জানি এখানে কাপড়টি সাদা ছিল। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হোয়াইট ব্যালেন্স হয়ে গেছে। হোয়াইট ব্যালেন্স দেখেন ঠিক মতো হয়ে গেছে, এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার ইম্পোর্ট প্রিসেটটি এখানে দিতে পারি। এখন ইম্পোর্ট প্রিসেটটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটাতে একটু মেজেন্ডা বেশি হয়েছে, তাহলে আমি একটু হচ্ছে বাড়িয়ে দিলেই আমার হোয়াইট ব্যালেন্সটা ঠিক হয়ে গেল।
আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েট ব্যালেন্স ঠিক হয়েছে। আশা করি আপনারা এরপর থেকে প্রিসেট তৈরি করতে পারবেন, আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। এবার প্রিসেটটা আপনি আসলে কোথায় খুঁজে পাবেন এবং ইম্পোর্টে কীভাবে আপনি প্রিসেটটি অ্যাপ্লাই করবেন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব্রেরি মডিউল। লাইব্রেরি মডিউলে গিয়ে আপনি যখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সময় আপনি যে কোনো ছবি নিতে পারেন। আপনি হচ্ছে আমি রিসেন্ট একটা ওয়েডিংয়ের ছবি দিতে পারি, হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিগুলোর মধ্যে আমি চিন্তা করলাম আমি হচ্ছে আমি এখান থেকে একটি ছবি নিব। সো এখান থেকে আমি এই ছবিটি নিলাম অ্যান্ড হচ্ছে আমি সবগুলো আনচেক করে শুধু এই ছবিটি নিলাম। এই ছবিটা আমরা এই এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন ওয়েডিং ইম্পোর্ট, আমি সঞ্জয় শুভ্র প্রিসেটে যাব যে প্রিসেটটি তৈরি করেছি শুধুমাত্র ইম্পোর্টের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে সঞ্জয় শুভ্র ইম্পোর্ট ফিল্ম টোন, এটা আমরা বিভিন্নভাবে প্রিসেট তৈরি করা আছে, এটা ইম্পোর্ট প্রিসেট। আমরা ইম্পোর্ট প্রিসেটটি পেয়েছিলাম, ইম্পোর্ট প্রিসেটটি দিলাম, এটা এখানে ডেভেলপ শুটিং ইম্পোর্ট প্রিসেট দেওয়া আছে, ব্যাটার জন্য আমি আলাদা একটা প্রিসেট তৈরি করেছি। এখন হচ্ছে দেখেন আপনি আমি হচ্ছে এখন একটা প্রিসেট আমি যখন ইম্পোর্ট দিব এটা অটো হচ্ছে সেটিতে চলে আসবে। একটু কাজ করার সময় দিতে হবে, এখন চলে এসছে। আমি এই ছবিটাতে ইম্পোর্টটি অ্যাপ্লাই করেছিলাম, যদি আপনারা দেখেন এটা হচ্ছে আমার ছবিতে ইম্পোর্ট প্রিসেটটি হয়ে গেছে, এটা হচ্ছে অরিজিনাল, এটাতে ইম্পোর্ট প্রিসেটটি কাজ করেছে। ইম্পোর্ট প্রিসেটটি কাজ করেছে এটা আমরা কীভাবে বুঝবো, আমরা এখানে যদি দেখেন তাহলে হচ্ছে হিস্ট্রি অপশন আছে, হিস্ট্রিতে আপনি গিয়ে দেখেন যে ইম্পোর্ট প্রিসেটটি এখানে পেস্ট হয়েছে। যেহেতু এটা আমার অরিজিনাল ছবি, আপনি দেখতেই পাচ্ছেন ছবিতে শার্পনেসের অবশ্যই পার্থক্য আছে, কারণ হচ্ছে কিছুটা শার্পনেস আমরা অ্যাপ্লাই করেছি সেই জন্য। এখন আপনি প্রিসেটগুলো খুঁজে পাবেন কীভাবে, প্রিসেটগুলো খুঁজে পাওয়ার একটা উপায় সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে আপনি প্রেফারেন্সে যাবেন লাইট্রুম মেনু থেকে, আর আপনি যদি উইন্ডোজ ইউজার হন ফাইল থেকে প্রেফারেন্সে যাবেন। প্রেফারেন্সে গেলে আপনি এই ভার্সনটা পাবেন, এখানে প্রিসেট নামে একটা অপশন আছে এবং শো লাইট্রুম প্রিসেটে ক্লিক করলে আপনাকে সরাসরি যে ফোল্ডারে হচ্ছে লাইট্রুম প্রিসেটগুলো রয়েছে সেগুলোতে দেখাবে। এখানে ডেভেলপ প্রিসেট এবং হচ্ছে ডেভেলপ প্রিসেটের মধ্যে হচ্ছে আমার নামে যে ফোল্ডারটা আছে এইখানে আমার প্রিসেটগুলো করা আছে, এগুলো আমার প্রিসেট, কিন্তু এই জায়গায় আমি এখন প্রিসেটটা তৈরি করছি। সো আপনারা যদি এটা অন্য জায়গায় নিতে চান, যেমন আমি এটাকে এখানে ইম্পোর্টের জন্য আমার আলাদা করে প্রিসেট আছে, তো আমি যদি এই প্রিসেটটিকে ওখানে নিয়ে যেতে চাই তাহলে জাস্ট এই ধরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট প্রিসেটের মধ্যে সেটি ফেলে দিতে হবে, তাহলে আমার প্রিসেটটি ইম্পোর্ট প্রিসেটে চলে যাবে। দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রিসেটে আমার প্রিসেটটি চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইট্রুমে আপনাদের প্রিসেট তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা যারা প্রিসেট নিয়ে সমস্যায় পড়বেন বা প্রিসেট তৈরি করতে এরপরও সমস্যা হবে আপনারা আমাকে এটা নিয়ে বলতে পারেন, আমি আপনাদের এই বিষয়ে পরামর্শ দেবো। আপনি আমার ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনি পেয়ে যাবেন তাহলে। আর আপনি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম পড়লে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই এটি যদি আপনার ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, তাতে আমি ইন্সপায়ার হব আরও বেশি টিউটোরিয়াল আপলোড করতে। ধন্যবাদ, কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।